নমস্কার, আপনারা দেখছেন নিউজ সুপার। আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি দানিয়া। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি কল্যাণীতে, এবং কল্যাণীতে ইতিমধ্যে যাকে পেয়ে গিয়েছি, টিঙ্কু মুখার্জি, ওরফে যার ভালো নাম অরূপ মুখার্জি। আজকে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি আজকের দিনটা একটা স্মরণীয় দিন, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূলত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি কৃতি ছাত্রছাত্রী যারা আছে তাদের প্রতি সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে, এবং একটা ঐক্যবদ্ধের বার্তা দেওয়া হচ্ছে। মূলত কি সেই বার্তা, বিস্তারিত আমরা শুনে নেব অরূপ মুখার্জির কাছ থেকে। দাদা, আজকে যে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে, মূলত এই যে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন, এইটা মূলত বিস্তারিতটা যদি আমাদের একটু জানান। সেটা হচ্ছে যে কল্যাণীতে একটা সাংস্কৃতিক জগৎ, তো কল্যাণী মানে সাংস্কৃতিক, আর কল্যাণী মানে ডক্টর বিধানচন্দ্র, মানে কল্যাণী নাম এলে ডক্টর বিধান রায়ের নাম আসবে। খুব স্বাভাবিকভাবেই 10 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালন করা হচ্ছে, এবং সেই উপলক্ষে তিনি আমাদের সারা ভারতবর্ষে যেমন পুরস্কৃত ছিলেন, আজকে ভারতরত্ন হিসেবে চিহ্নিত হয়েছিল তার শিক্ষা, তো সেই জায়গা দাঁড়িয়ে আমরা বেছে নিচ্ছি আজকেরই যে সমস্ত স্টুডেন্টরা, মানে এই এলাকার যারা সর্বোচ্চ নাম্বার পেয়েছে সফলতা, তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি। পাশাপাশি যে সমস্ত ডাক্তাররা, আজকে ডক্টরস ডে আছে, যে সমস্ত ডাক্তাররা কোভিডে কাজ করছে তাদেরকেও আমরা সম্মান জানাবো, পাশাপাশি অন্যান্য ডাক্তারদেরও আমরা আজকে সম্মান জানাচ্ছি। তো ভাবনাটা এটাই, কল্যাণী মানে ডক্টর বিধান রায়, তো বিধান রায় মানে শিক্ষা চিকিৎসা একটা ভাবনা। আজকে মুখ্যমন্ত্রী, বাংলা মুখ্যমন্ত্রী চিকিৎসা প্রাণকেন্দ্র কল্যাণী, শিক্ষা প্রাণকেন্দ্র কল্যাণী। তো খুব স্বাভাবিক 10 নম্বর ওয়ার্ডে যখন কর্ম প্রোগ্রাম নিতে যাচ্ছি, তখন আমাকে ভাবতেই হয় যে ডক্টর বিধানচন্দ্র রায় কী ভেবেছিল, সেই ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে, এবং এই এলাকার মানুষ সেই ভাবনার শরীর। তো আমরা একটু বাদেই, এখানে ভাইস চ্যান্সেলাররা এসেছেন, তো একটু বাদেই আমরা সংবর্ধিত অনুষ্ঠান করব। তো আমার বিশ্বাস আজকের দুটো দিন, একদিকে বিধান রায়, একদিকে রজ্জাত, দুটোই হচ্ছে, তো দুটোকে একটা মেলবন্ধন করলাম, সেই ভাবনা নিয়ে আজকে সংবর্ধিত অনুষ্ঠান। ধন্যবাদ। অরূপ মুখার্জির বক্তব্য প্রতিক্রিয়া আমরা সমস্ত কিছু নিয়ে নিলাম। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতেই পাচ্ছেন, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্রিয়াকলাপ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে যেমন ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন হচ্ছে, তেমনই এই কৃতি ছাত্রছাত্রীদের প্রতি সংবর্ধনা জ্ঞাপন করে তাদের প্রতি অনুপ্রেরণা আর মেলবন্ধনের একটা বার্তা যোগাতে চাইছেন। সমস্ত কিছু কল্যাণী থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি দাঁড়িয়ে, আপনারা দেখছেন নিউজ সুপার। সব খবর, সবার খবর। ধন্যবাদ।